খোয়াইয়ের সলিল সমাধি 3 বছরের এক শিশুর। পুকুরে পড়ে গিয়ে সলিল সমাধি হয়েছে তার। 3 বছরের শিশুটির নাম বিশ্বজিৎ আচার্য। মর্মান্তিক ঘটনায় সোনাতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা মঙ্গলবার দুপুর 12টা নাগাদ খোয়াই থানার অন্তর্গত পশ্চিম সোনাতলা এলাকায়। প্রতিবেশী ও পরিবারের লোকজন জলাশয় থেকে শিশুটিকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিবরণে জানা যায়, অন্য দিনের মতো সকাল 10:30 নাগাদ শিশুটি প্রতিবেশী অমল দেবের বাড়ি থেকে নিজের বাড়িতে পুকুরের সামনে দিয়ে আসছিল। 15 মিনিট পর প্রতিবেশী অমল দেবের স্ত্রী শিশু বিশ্বজিৎ আচার্য বাড়ি ফিরেছে কিনা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে এসেই দেখেন শিশুটি পুকুরের জলে ভেসে রয়েছে। চিৎকার চেঁচামেচি করতেই প্রতিবেশী সহ শিশুর পরিবারের সদস্যরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করে সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি বেঁচে নেই। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। দোকানে থাকি আমি, ওখানে শূন্য সেরে আইসি, শুনে গেছে বাড়িতে ফোন গেছে, সে জলে ফুরে মারা গেছে। সবসময় ওই পাশের বাড়িতে রাত্র 10টা 11টার পর্যন্ত থাকে, মানে নিজের মা বাবা যৎকান করে না, তারা যৎকান করে আর কি। ছোটোর থেকেই সবসময় এই বাড়ির দেখুন, ঘুমানি খাওয়ান তখন সব কিছুই, আর অনেক সময় গার্জেন সবাই আইলে পরে তারা আনা হয় আর কি। জলে ডুবে শিশুর মৃত্যু সংবাদে সোনাতলা সহ পার্শ্ববর্তী এলাকা গভীর শোকগ্রস্ত হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।